হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসীমউদ্দিন খন্দকার, জে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে আমাদের যে প্রয়োজনীয় বা আমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টগুলো থাকবে সেই পোস্টগুলো ইচ্ছাগুলো আমরা কি করতে পারি, আমরা ফিচার্স বা যেটা আমরা বলি কি অ্যানাউন্সমেন্ট আমরা করতে পারি। দেখা যাচ্ছে ফিচার্সের অপশনে যে আমরা কি করতে পারি, এখন আমাদের যেই পোস্টগুলো আপনার দেখা যাচ্ছে কি পিন টু ফিচার করব সেগুলো আমাদের ফিচার্স অপশনে, অথবা আমরা যেটা বলি কি অ্যানাউন্সমেন্ট, তো সেই অ্যানাউন্সের মধ্যে আমরা মার্কেস অ্যানাউন্সমেন্ট করলে আমাদের সেই পোস্টগুলো আমাদের অ্যানাউন্সমেন্ট অপশনে থাকবে। তো এখন আমাদের দেখা গেছে অ্যানাউন্স বা অ্যানাউন্সমেন্ট বা যেটা বলি আমরা ফিচার, সেখানে আমাদের গুরুত্বপূর্ণ পোস্টগুলোকে আমরা কি করতে পারি, আমরা পিন টু ফিচার অথবা মার্কেস এস অ্যানাউন্সমেন্ট করতে পারি। সাথে সাথে কি দেখা গেছে আমাদের অ্যানাউন্সমেন্টে বা আমাদের কাছে ফিচার্সের মধ্যে আমাদের এখানে যে পোস্টগুলো আমরা এখানে পিন টু ফিচার বা মার্কেস অ্যানাউন্সমেন্ট করব, সেই দেখা গেছে সেই সমস্ত পোস্টগুলো থেকে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, আমরা আমাদের কোনো দেখা গেছে যদি পোস্ট আমাদের মনে হয় যেখানে কি আমাদের সবার উপরে রাখা উচিত, সেক্ষেত্রে আমরা পিন টু টপ দেখা গেছে আমাদের কোনো পোস্টকে আমরা করতে পারি। তো এই কাজগুলো কিভাবে করতে পারি আমাদের গ্রুপ থেকে সেই বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাও চলুন কাজটা শুরু করি। তাহলে কাজটা শুরু করার জন্য আমরা কি করতে হবে, প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা যে গ্রুপ থেকে কাজটা করবো প্রথমে সেই গ্রুপে ঢুকি। তাহলে ফেসবুক গ্রুপে আমরা দেখা গেছে কয়েকভাবে ঢুকতে পারি, কিভাবে দেখা গেছে আমাদের এখানে দেখা গেছে এই যে লেখা আছে আমাদের প্রোফাইল নেমের এখানে ডান পাশে মেনু আছে, আমরা মেনু অপশনে ক্লিক করার পরে চাইলে আমাদের এখানে লেখা আছে গ্রুপ, চাইলে আমরা এখান থেকে ঢুকতে পারি। অথবা দেখা গেছে আমরা যদি ফেসবুকে বেশি গ্রুপে বেশি এঙ্গেজ থাকে সেক্ষেত্রে আমাদের দেখা গেছে এখানে এই যে গ্রুপস আমাদের আইকন বা এখানে শর্টকাট চলে আসলে আমরা এখান থেকে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়া দেখা গেছে আমরা যদি আমাদের গ্রুপের শর্টকাট আমাদের ঘুরে রাখি তাহলে আমরা এখান থেকে ঢুকতে পারি। এছাড়া দেখা গেছে আমাদের এই যে এখানে প্রোফাইল নেমের নিচে লেখা আছে গ্রুপ, চাইলে আমরা এই অপশন থেকে ঢুকতে পারি। তাহলে এখন দেখা যাচ্ছে যে কোনো একভাবে ঢুকলে হবে, তাহলে আমরা ধরেন এখান থেকে ঢুকি, আমরা গ্রুপসে ক্লিক করলাম। বাস করার পরে দেখা গেছে এখানে আমি কি করব, আমার এখানে যে গ্রুপগুলো আমি তৈরি করছি সেই গ্রুপগুলো আমার এখানে শো করবে, আর আমি অন্যদের যে গ্রুপগুলোতে জয়েন করছি সেই গ্রুপগুলো আমার এখানে শো করবে। তাহলে আমি কাজটা দেখবো আমার তৈরি করা গ্রুপ থেকে, আমার তৈরি করা গ্রুপ থেকে আমি কোন গ্রুপ থেকে কাজটা দেখবো, আমি এখানে সিমরে ক্লিক করলাম। করার পরে আমার সবগুলো গ্রুপ এখানে শো করবে। করার পর আমার এই যে নতুন যে গ্রুপটা আছে ফ্যাশন ওয়ার্ল্ড, আমি আমার এই ফ্যাশন ওয়ার্ল্ড গ্রুপ এখানে আমি ঢুকলাম। বাস এই গ্রুপে ঢুকার পরে এখন দেখা গেছে কি এটা আমার নতুন গ্রুপ। তাহলে এই গ্রুপের মধ্যে কি এখানে যে আমার যে ফিচার্স বা অ্যানাউন্সমেন্টের যে বিষয়টা থাকে সেটা কিন্তু আমার এখানে নাই, কারণ এখানে এই গ্রুপে দেখা গেছে এখন তেমন কোনো মেম্বার বা তেমন কোনো পোস্ট এখনো কিংবা দেখা গেছে অ্যানাউন্সমেন্ট বা যেটা আমরা বলি ফিচার্স কোনো পোস্ট করা হয় নাই, এই কারণে আমাদের অপশনটা এখনো আসে নাই। কিন্তু এখন আমাদের যে গ্রুপের মধ্যে আমাদের এই অপশনটা আছে আমাদের সেই গ্রুপ থেকে বিষয়টা একটু আমি আপনাদের দেখাচ্ছি প্র্যাকটিক্যালি যে অ্যাকচুয়ালি বিষয়টা কি, তারপর আমরা এখানে আমাদের নতুন গ্রুপে কাজটা আমরা প্র্যাকটিক্যালি করব। তাহলে এখন আমি আমার এই যে এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়ার্ল্ড ওয়াইড আমি আমার এই গ্রুপটা এখানে ওপেন করে রাখছি। রাখার পরে ধরেন যে আপনাদের আমি যে বিষয়টা বলছি কোনটা, এই যে এখানে আমরা উপরে আসি আমাদের গ্রুপের এখানে দেখা গেছে গ্রুপের নেমের নিচে এই যে আমাদের এখানে ডিসকাশনের পরে দেওয়া আছে এই যে ফিচার্স, তাহলে এই যে ফিচার্স অপশনটা আছে এই অপশনের কথা আপনাদের আমি বলতেছি। তাহলে এখানে দেখা গেছে ফিচার্স অথবা দেখা গেছে এখানে আপনাদের কি লেখা থাকে অ্যানাউন্সমেন্ট, দেখা গেছে এখন এখন আমাদের এখানে আগে লেখা ছিল কি অ্যানাউন্সমেন্ট, তো অ্যানাউন্সমেন্টের পরিবর্তে ফেসবুক দেখা গেছে এখন এটা কি করে আপডেট করে এখানে কি নিয়ে আসছে ফিচার্স লেখা নিয়ে আসছে। আগে আমাদের গ্রুপে কি লেখা ছিল অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্টের পরিবর্তে এখন বর্তমানে কি লেখা আছে ফিচার্স, তাহলে দুইটা আমাদের একই জিনিস বাস দুইটা দুই নেম। তো আপনাদের অ্যানাউন্সমেন্টের পরিবর্তে ফিচার্স লেখা দেখলে আপনি বুঝতে পারবেন যে অ্যানাউন্সমেন্টের বিষয়ে আপনি ফিচার্সের বিষয়টা। তাহলে এখন আমরা আমাদের ফিচার্সে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আমাদের এই গ্রুপের মধ্যে দেখা গেছে আমাদের কোন কোন আমাদের গুরুত্বপূর্ণ পোস্টগুলোকে এখন আমরা কি করছি আমরা পিন টু ফিচার্স করে রাখছি, সেই সমস্ত পোস্টগুলো আমি এখানে দেখতে পারবো। এই যে এখানে তখন যে পোস্টগুলো আমি করে রাখছি সমস্ত পোস্টগুলো এগুলো আমি পিন টু ফিচার্স হিসাবে এখানে আমার আমি কি করে রাখছি পিন করে রাখছি। তাহলে পিন করে রাখার পরে দেখা গেছে এখান থেকে আমি কি করছি আবার যেই পোস্টটাকে দেখা গেছে এখানে আমি কি করছি পিন টু টপ করে রাখছি, সেটা আমার সবার উপরে আছে। তো এই পোস্টটাকে আমি এখানে পিন টু টপ করে রাখছি, এই কারণে এটা সবার উপরে চলে আসছে। তো এখন ধরেন যে কি এখান থেকে মনে করেন এখানে যে ফিচার্স যেটা বললাম আমরা বলছি কি সেম ভাবে এখানে আপনার যখন আগে আগে ধরেন যে এখানে কি লেখা ছিল অ্যানাউন্সমেন্ট, তো সেই ক্ষেত্রে আমরা অ্যানাউন্সমেন্ট হিসেবে এখানে দেখা গেছে কি পিন টু টপ করে অ্যানাউন্সমেন্টের মধ্যে আমাদের এখানে দেখা গেছে সবার উপরে পোস্ট থাকতো। তাহলে অ্যানাউন্সমেন্ট ফিচার আমরা বলছি একই জিনিস, বাস আগে নাম ছিল অ্যানাউন্সমেন্ট এখন বর্তমানে ফিচার্স, বাস এই জিনিসটাই। তো এখন ধরেন যে কি আমরা এখান থেকে যে কাজটা করা আছে এখন আমরা কি করি, এখন আমরা আবার এখন ডিসকাশনে যাই। বাস ডিসকাশনে যাওয়ার পরে এখন ধরেন যে কি আমরা এই যে ডিসকাশন থেকে আমাদের এই যে ফিচার্স যে অপশনটা আছে এখানে কিন্তু ফিচার দেওয়া আছে, এই ফিচার্সের অপশনটা কিন্তু এখানে দেওয়া আছে, আমরা কোন কোন পোস্টগুলো এখানে ফিচার করছে সেগুলো ইচ্ছা করলে আমরা এখান থেকে দেখতে পারি। এই যে এখান থেকে গেলে আপনারা কোন কোন পোস্টগুলো করছেন তো সেখান থেকে বিষয়গুলো দেখতে পারেন। তারপর এখানে ফিচার্সের জন্য এখন আমরা এই যে অ্যাডে গেলে
এটা যাওয়ার পর ফিচার্স এর সাজেস্টেড কার্ড হিসেবে একটু ফিচার্স এর মধ্যে এখানে রুলস, তারপরে এই যে এখানে আরো বিভিন্ন অপশন দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে আমরা কোন অপশনটা এখানে দেওয়া আছে কি করব, আমরা এখানে পিন করে রাখবো, যে আমাদের এখানে যখন রুলস এর বিষয় অথবা অন্য কোনো বিষয় আমরা পিন করে রাখতে চাই সেটা এখানে যে পিনে ক্লিক করে আমরা চাইলে পিন করে রাখতে পারি আমাদের সেই বিষয়গুলো। তারপর এখানে রিসেন্ট অ্যাডমিন যে পোস্টগুলো আমরা এখানে ই করছে সেই পোস্টগুলো ইসে করলে আমাদের এখান থেকে দেখতে পারি। আচ্ছা যাই হোক, এখন আমরা এই বিষয়টা এখান থেকে জানলাম। এখন আমাদের কিভাবে যে আমরা যে ফিচার্স বা অ্যানাউন্সমেন্ট বলতেছি সেই বিষয়টা আমরা কিভাবে দেখা গেছে আমরা এখানে অ্যাড করতে পারি, সেটা কিভাবে পিন করতে পারি, সেটা কিভাবে পিন টু টপ করতে পারি, এখন সমস্ত বিষয়গুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখলে এই বিষয়গুলো আমাদের আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন আমরা আমাদের এই নতুন গ্রুপে আমরা ঢুকলাম, ঢুকার পরে এখন বলছে আমাদের এখানে কি ধরুন আমরা কোনটা বলছি যে এই ফিচার্স অপশনটা আমাদের এই গ্রুপে এখানে নাই, তাহলে আমরা যখন এখান থেকে কি করব আমরা এখানে যে মার্ক এস অ্যানাউন্সমেন্ট অথবা আমরা যখন পিন টু ফিচার্স এই কাজটা করব তখন অটোমেটিক্যালি আমাদের এখানে ফিচার্স অপশনটা চলে আসবে। তাহলে আমরা বিষয়টা দেখি, যেমন এখানে ধরেন দেখি আমি আমার এখান থেকে কোন পোস্টটা ধরেন আমি এই পোস্টটা, এই পোস্টটা আমার ধরুন গুরুত্বপূর্ণ পোস্ট, এই পোস্ট আমার কি করা দরকার পিন করা দরকার। তাহলে এখন আমি পিন টু ফিচারে কিভাবে নিয়ে যাব, এখান থেকে আমার এই যে আমি এখানে থ্রি ডট পিনতে ক্লিক করব, করার পরে ধরেন দেখি আমার এখানে যে সি ওয়ালে ক্লিক করি আমাদের সমস্ত অপশনগুলো চলে আসবে। আমি সি ওয়ালে ক্লিক করলাম, করার পরে এই যে আমার অপশনগুলো চলে আসলো, আসার পরে ধরেন দেখি আপনার এই যে এখানে লেখা থাকবে কি এই যে এখানে লেখা আছে, আমি আবার এটা সি ওয়ালে ক্লিক করলাম, লেখা আছে যে মার্কেস অ্যানাউন্সমেন্ট। তাহলে এই যে লেখা আছে মার্কেস অ্যানাউন্সমেন্ট আমি এই অপশনে ক্লিক করলে আমার এটা কি হয়ে যাবে ফিচারসে চলে যাবে। তাহলে আমি মার্কেস অ্যানাউন্সমেন্ট এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার সাথে সাথে এখন এই যে মার্কেস অ্যানাউন্সমেন্ট এটা হয়ে গেল, পোস্ট মার্ক হয়ে গেল। তো হওয়ার পরে এখন আমি যদি কি করি আমি যদি এখন উপরে চলে যাই, উপরে চলে একটা কি করি আমি একটা এখানে একটা রিলোড দিই, রিলোড দিলে দেবেন এখন ফিচার্স অপশন চলে আসছে। তাই আমি রিলোড দিলাম, বাস এই যে রিলোড দেওয়ার সাথে সাথে আমার এখানে কি এই যে ডিসকাশন ওভার ফিচার অপশন চলে আসছে, কারণ যেহেতু আমরা মার্কেস কি করে দিছি অ্যানাউন্সমেন্ট করে দিছি, করার সাথে সাথে আমার এখানে আমি একটা পোস্ট মার্ক অ্যানাউন্সমেন্ট করছি, এই যে এখানে হান্ড্রেড অ্যানাউন্সমেন্ট ওয়ান চলে আসছে, হান্ড্রেড অ্যানাউন্সমেন্ট ওয়ান চলে আসছে, পাশাপাশি এই যে ফিচার্স এর অপশন আমি ক্লিক করলে আমি কোন পোস্ট এখানে মার্কেস অ্যানাউন্স করছি করছি সেই পোস্ট আমার এই যে এখানে চলে আসছে। তাহলে একটা চলে আসছে এখানে, তাহলে ফিচার্স বা অ্যানাউন্সমেন্ট আমার এই অপশনটা এখানে চলে আসলো। আমরা ডিসকাশনে যাওয়ার পরে তারপরে কি বলছি আমরা কোন পোস্টটাকে করলাম এই যে আনরিট অ্যানাউন্সমেন্ট হিসাবে সেই পোস্টটা এখানে চলে আসছে, তাহলে এখানে চলে আসলো। তাহলে এখন ধরেন আপনার এই আনরিট অ্যানাউন্সমেন্ট অথবা দেখা গেছে আমাদের এই গ্রুপে যাওয়ার পরে এখানে যে ফিচার্স, এই যে ফিচার্স বা আনরিট অ্যানাউন্সমেন্ট আমাদের একই জিনিস, নতুন গ্রুপে এই নাম চলে আসছে কিন্তু আমাদের যারা রানিং পুরানো গ্রুপ সেই গ্রুপে ফিচার্স লেখা আছে, কিন্তু ধরেন দুইটা দুই নামে ফেসবুক ধরেন যে আপডেট করে কোনো কিছু চেঞ্জ করে সেই বিষয়গুলো কিন্তু জিনিস কিন্তু আমাদের একই কাজ সেমই। তাহলে ফিচার্স অথবা আমরা যেটা বলছি কি মার্কেস অ্যানাউন্সমেন্ট আমরা কয়টা করলাম, একটা করা আছে, আর ফিচার্সের মধ্যে কয়টা করা আছে আমরা এইভাবে দেখতে পারি বিষয়টা আমরা বলছি আগে। তাহলে এখন আমরা ধরুন যে এখানে অ্যানাউন্সমেন্ট একটা করলাম, করার পর এখানে ধরুন যে আগে বলছি নাম ছিল এখানে অ্যানাউন্সমেন্ট, এখন বর্তমানে কি লেখা আছে ফিচার্স। তাহলে আমাদের এখন নতুন পুরান দুই গ্রুপে ফিচার্স লেখা আছে কিন্তু আগে অ্যানাউন্সমেন্ট ছিল, যাই হোক এখন আমাদের অ্যানাউন্সমেন্টের পরিবর্তে ফিচার্স, এখানে আনরিট অ্যানাউন্সমেন্ট আমরা এখানে দেখে বুঝতে পারলাম যে এটা আমরা অ্যানাউন্সমেন্ট বা এখানে আমরা কি করলাম আমরা পিন টু ফিচার করলাম। যেমন আমার এখন পুরান গ্রুপে গেলে এখন এখান থেকে যদি কোনো আমি কি করি এখানে কোনো আমি পোস্ট দেখা গেছে কি করি ফিচার করি, তাহলে সেই ক্ষেত্রে দেখবেন এখানে লেখা থাকবে পিন টু ফিচার লেখা থাকবে। যেমন আমি এই পোস্টে করতে গেলে এখন আমি এই পোস্টটা এখানে ক্লিক করলাম, বাস করার পরে এখন আমি এই যে এখানে ক্লিক করি সি ওয়ালে ক্লিক করলাম, এই ধরনের এখানে লেখা আছে পিন টু ফিচার, এখানে লেখা আছে পিন টু ফিচার, কিন্তু আমি যখন এই নতুন গ্রুপে যাই যার পরে ধরেন যে আমি এখন নিজ দিকে আসি, তো এখানে আমার কি লেখা আমরা দেখছি লেখা আছে মার্কেস অ্যানাউন্সমেন্ট, এই যে লেখা আছে মার্কেস অ্যানাউন্সমেন্ট, তো নতুন গ্রুপে মার্কেস অ্যানাউন্সমেন্ট লেখা আছে আর আমার পুরান যে গ্রুপটা আছে রানিং গ্রুপটার মধ্যে লেখা আছে পিন টু ফিচার। তাহলে দুইটা কিন্তু একই জিনিস, জাস্ট এখানে দুইটা দুই জায়গায় দুইটা নাম দেওয়া আছে, মানে আপনার দুইটা নাম একই কাজ, পিন টু ফিচারে ক্লিক করলে ফিচারে যাবে, সেম ভাবে এখানে মার্কেস অ্যানাউন্সমেন্টে ক্লিক করলে আপনার কোথায় চলে যাবে আপনার এখানে এই যে ফিচারে চলে যাবে, যেটা বলছে আগে নাম ছিল কি অ্যানাউন্সমেন্ট। তাহলে দুইটা সেমই জিনিস। তাহলে এখন কি আমরা এখান থেকে একটা করলাম, এখন আমাদের আরেকটা পোস্ট আমরা এখানে কি করি আমরা ফিচার্স এর মধ্যে এখানে আমরা মার্ক করি, তো সেটা করার জন্য এখন ধরেন আমরা এই আমাদের ইভেন্টটা আমরা এখানে মার্ক করি, তাহলে এখানে আমরা ক্লিক করলাম, করার পরে সি ওয়ালে ক্লিক, এই যে মার্কেস অ্যানাউন্সমেন্ট আমরা আবার ক্লিক করলাম, করার পর আমাদের এখানে দুইটা পোস্ট কি হয়ে গেল আমাদের এখানে এই যে আনরিট অ্যানাউন্সমেন্টে দুইটা পোস্ট হয়ে গেল। আমরা ফিচার্সে গেলে এখানে কি করতো আমরা দুইটা পোস্ট এখানে দেখতে পারবো, এই দুইটা পোস্ট এখানে আমাদের হয়ে গেছে। এখানে ধরেন যে কি আমার এই একটা পোস্ট আমরা একটু রিলোড দিই, রিলোড দিলে দেখতে পারবো, তো রিলোড দেওয়ার সাথে সাথে এখানে ধরেন আমার কি এই যে একটা পোস্ট এই যে নিচে আর একটা পোস্ট চলে আসছে, তাহলে দুইটা পোস্ট আমার এখানে কি চলে আসছে, যে দুইটা আমরা কি করলাম আমরা মার্কেস অ্যানাউন্সমেন্ট অথবা যেটা বলছি আমরা কি পিন টু ফিচার, পিন টু ফিচার যেই অপশনটা বললাম কি এই যে এখানে পিন টু ফিচার এটা ক্লিক করলে আমাদের একই কাজ করবে, কিন্তু বলছি এটা আমাদের আগের পুরানো গ্রুপে আছে, নতুন গ্রুপে আমাদের কি লেখা দেখছি মার্কেস অ্যানাউন্সমেন্ট, দুইটাই সেম জিনিস। আর যাই হোক এখানে আসার পরে এখন আমাদের আরেকটা বিষয় আমরা বলছি কোনটা দেখবো, আমাদের এখানে যে আমাদের দুইটা পোস্টের ভিতরে
দেখা গেছে দুইটা ছাড়া যদি আপনার আরো কোনো পোস্ট থাকে, যে আপনার এখানে অনেকগুলো পোস্ট আছে, আপনার গুরুত্বপূর্ণ পোস্ট, আপনি কি করছেন এখানে আপনার মার্ক আছে অ্যানাউন্সমেন্ট বা পিন টু ফিচার করছেন, তো করার পরে ফিচারে আপনার এখানে সবগুলো পোস্ট যখন এখানে আসবে, তো সেই ক্ষেত্রে এখানে আপনি কোন পোস্টটাকে আপনার এখানে সবার উপরে রাখবেন, আপনি কোন পোস্টটাকে সবার উপরে রাখবেন, তো সেই ক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন, পিন টু টপ করতে পারেন। তো সেই ক্ষেত্রে এটা ধরুন আমার এখানে লাস্ট টাইম এখানে এখানে কি করছে, এখানে লাস্টের উপরে চলে আসছে, কিন্তু আমি মনে করেন যে নিচেরটা এখন উপরে নিয়ে আসবো, মানে এটা টপ করে রাখবো। তাহলে কিভাবে, আমি এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করলাম, বাস করার পরে এখন আমাকে ধরেন যে আমি এখানে কোথায় যাব, আমি সিওলে যাই, সিওলে ক্লিক করলাম, বাস করার পরে এখন আমার সমস্ত অপশনগুলো চলে আসছে। এখন আবার ক্লিক করি, করার পরে এখন কি বলবো, সিওলে ক্লিক করলাম, এই যে ধরুন নিচে এখানে সবার নিচে কি লেখা আছে, আমরা এদিকে নিচে দিকে আসার পর লেখা আছে পিন টু টপ। আমরা পিন টু টপ করলে এখানে আমাদের এই পোস্টটা মানে সবার উপরে থাকবে, তাহলে আমরা পিন টু টপে ক্লিক করলাম, বাস করার সাথে সাথে এখন আমাদের এই পোস্টটাকে যেটা আমরা পিন টু টপ করলাম, এখন দেখা যাচ্ছে এই পোস্টটা বলছে আমাদের কি সবার উপরে থাকবে, তাহলে এটা উপরে আছে, এটা নিচে চলে যাবে। আমরা এটা রিলোড দিই, রিলোড দেওয়ার সাথে সাথে এখন ধরুন আমরা এদিকে নিচে দিকে আসি, ধরুন এই যে পোস্টটা কিন্তু আমার এখানে সবার উপরে চলে আসছে, এখন সবার উপরে চলে আসছে কারণ কেন, এটা আমরা পিন টু টপ করে রাখছি, এই যে পিন টু টপ করাতে সবার উপরে আসছে। এখন যদি মনে করেন আমরা অন্য আরেকটা পোস্ট আমরা কি করি, এখানে মার্ক এস অ্যানাউন্সমেন্ট করি, তাহলে দেখবেন যে এটা সবার উপরেই থাকবে, কারণ এটা পিন করা, পিন টু টপ করা, এই কারণে। আমরা অন্য একটা পোস্ট দেখি, ধরুন আমাদের এই পোস্টটা আমরা কি করবো, এখন এটা আমরা মার্ক এস অ্যানাউন্সমেন্ট করবো বা পিন টু ফিচার করবো, ক্লিক করলাম, বাস করার পর এখন আমরা কি সিওলে যাই, যাওয়ার পর এখন আমরা একটু নিচ দিকে আসি, আবার যাই, আমরা এখানে চলে গেছে, তাহলে আমরা এখানে সিওলে ক্লিক করলাম, করার পর আমরা কি করবো, মার্ক এস অ্যানাউন্সমেন্ট আবার ক্লিক করলাম, বাস করার পরে এটা আমাদের কি করা হলো, অ্যাড টু ফিচার অথবা অ্যানাউন্সমেন্ট করা হলো। এখন আমাদের ফিচার অপশনে চলে যাই, যার পরে ধরুন আমরা একটা রিলোড দিই, রিলোড দিলে দেখবেন যে আমাদের এটাই সবার উপর আছে, বাস আমরা রিলোড দেওয়ার পরে এখন ধরুন আমার এটা কিন্তু সবার উপর আছে, কিন্তু আমার কি যে আমাদের কোনটা, তাহলে ধরুন আমরা এখন অ্যানাউন্সমেন্ট করলাম, কোনটা আমরা এখানে মার্কেস অ্যানাউন্সমেন্ট করলাম, আমরা করলাম এই যে পোস্টটা, এই পোস্টটা করছি, কিন্তু এই পোস্টটা কিন্তু আমাদের সবার উপরে থাকার কথা ছিল, কারণ যেহেতু আমরা এটা পিন টু টপ করছি, এই কারণে এটা সবসময় উপরে থাকবে। এখন অন্য যত পোস্টগুলো আমি এখানে পিন টু ফিচার করবো বা মার্কেস অ্যানাউন্স করবো, অন্য সমস্ত ওই সমস্ত পোস্টগুলো আমার সিরিয়ালে আস্তে আস্তে নিচ দিকে চলে আসবে, আর যেটা আমি এখানে টপ করবো সেটা সবার উপরে থাকবে। তাহলে এখান থেকে যেটা করছে আমি এখানে পিন টু টপ, ইচ্ছা করলে জান আবার এখানে ক্লিক করার পরে আমরা কি করতে পারি, এখান থেকে এই যে সিওলে ক্লিক করার পরে আপনি চান কি করার জন্য, আনপিন ফ্রম টপ, আপনি আনপিন করে দেবেন, তাহলে এই যে লেখা আছে আনপিন ফ্রম টপ, আপনি এখানে ক্লিক করলেই এই যে আনপিন ফ্রম টপ, এখানে ক্লিক করলে আমরা আবার যাই, আমরা আবার এখানে ক্লিক করলাম, সিওলে ক্লিক করি, তাহলে আনপিন ফ্রম টপে ক্লিক করলে আপনার আনপিন হয়ে যাবে, মানে টপে আর থাকবে না, আনপিন ফ্রম টপ দিলে। আর আমরা যদি রিমুভ অ্যানাউন্সমেন্ট করি, তাহলে আমরা যেখানে অ্যানাউন্সমেন্ট যেটা করলাম সেটা আমাদের এখান থেকে রিমুভ হয়ে যাবে, মানে এটা কি আমাদের এখানে ফিচার্সের এখানে পোস্টের উপরে থাকবে না, মানে অ্যানাউন্সমেন্টের মধ্যে থাকবে না, আমাদের এই পোস্টটা রিমুভ হয়ে যাবে, মানে আগে যেখানে যেভাবে ছিল ওইভাবে থাকবে, মানে অ্যানাউন্সমেন্ট বা ফিচারের মধ্যে যেটা আমরা পিন করলাম সেটা এখন থাকবে না, যদি রিমুভ করে দিই। আর আনপিন ফ্রম টপ দিলে আমরা যেটা এখন টপে টপে রাখছি সেটা এখান থেকে আনপিন হয়ে যাবে। তাহলে এই আমাদের এখনকার বিষয়গুলো, যেটা আমরা কি বললাম এখান থেকে, যে আমাদের গ্রুপের মধ্যে ফিচার্স বা আমাদের অ্যানাউন্সমেন্টের যে অপশনটা আছে, তো সেই অপশনের ভিতরে আমরা দেখা গেছে কি আমাদের যে কোনো পোস্ট আমরা কি করতে পারি, দেখা গেছে আমাদের এখান থেকে আমরা পিন টু ফিচার্স অথবা যেটা বলে আমরা এখানে মার্কেস অ্যানাউন্সমেন্ট, তো এই কাজটা করতে পারি। করার পরে চাইলে আমরা দেখছি কি এখানে আমাদের এখানে বিভিন্ন যে পোস্টগুলো আছে আমরা এখানে ফিচার্স এর মধ্যে রাখলাম, সেখান থেকে আমরা কীভাবে দেখা গেছে আমাদের আমাদের যেই পোস্ট আমাদের টপে রাখা দরকার সেটা আমরা পিন টু টপ কীভাবে করতে পারি, তো সেই বিষয়গুলো আমরা এখান থেকে আমাদের দেখলাম। তারপর আমাদের এখন পুরোনো গ্রুপে যাওয়ার পরে আমরা যে বলছি এই যে ফিচার্সের ভিতরে আমরা এখান থেকে যে কোনো পোস্ট আমরা কি করতে পারি, দেখা গেছে আমাদের এখান থেকে এই পোস্ট আমরা কি এখান থেকে এই যে ক্লিক করলাম, করার পরে এখান থেকে ধরেন দেখি আমরা সিওলে ক্লিক করি, করার পরে এই ধরনের যে পিন টু টপ অথবা আনপিন ফ্রম ফিচার যেটা করা আছে এখান থেকে আমরা ফিচার্স যে আনপিন করতে পারি, পাশাপাশি আমরা চাইলে যে পিন টু টপে রাখতে পারি। তারপরে ধরুন দেখি আমরা বলছি কি এখন আমরা এখানে চলে যাই, আমাদের এই যে ডিসকাশনে চলে গেলাম, ডিসকাশনে চলে যাওয়ার পরে আমরা এখন নিজ দিকে আসি, বাস নিজ দিকে আসার পরে ধরুন আমাদের এই পোস্ট আমরা কি করবো এখানে পিন করবো, তাহলে আমরা এখানে ক্লিক করলাম, করার পরে আমরা বলছি সিওলে ক্লিক করার পরে এই যে পিন টু ফিচার্স, আমরা পিন টু ফিচার্সে ক্লিক করলে আমরা যেটা ক্লিক করছিলাম মার্ক এস অ্যানাউন্সমেন্ট, তাহলে সেই একইভাবে আমাদের পিন টু ফিচার্সে ক্লিক করলে এটা পিন হয়ে আমাদের কোথায় বলছে আমাদের এই ফিচার্স অপশনে চলে আসবে। আসার পর আমরা এখান থেকে দেখতে পাবো, দেখার পর ফিচার অপশনে যে আপনাদের যেটা টপ করা দরকার সেটা আমরা ধরেন এখানে যেটা টপ করবো, আমরা করার পর এখানে ক্লিক করবো, করার পর সেমভাবে এখন আগের মতো করে আমাদের এখানে এই যে পিন টু টপ, আমাদের এখানে যেটা লেখা আছে কি পিন টু টপ, এই যে লেখা আছে আমরা আবার যাই, আবার এখানে ক্লিক করলাম, এই যে পিন টু টপে ক্লিক করে এটা আমাদের টপে চলে যাবে, পাশাপাশি আমাদের যেটা পিন করলাম ইচ্ছা করলে আমাদের এটা আনপিন করতে গেলে ফিচার থেকে আনপিনও করতে পারি, টপে রাখতে পারি, মানে এই যে বিষয়গুলো এখানে বললাম। তাহলে এখানে দেখা গেছে আমাদের আমাদের এখানে রানিং পুরানো গ্রুপ কিংবা আমাদের নতুন গ্রুপ থেকে, মানে এখানে যেটা অ্যানাউন্সমেন্ট অথবা যেটা বলে আমাদের এখানে বর্তমানে ফিচার্স লেখা আছে, সেখান থেকে দেখা গেছে আমাদের পিন টু ফিচার
অথবা দেখা গেছে এখানে যেটা বললাম কি আমরা মার্কেস অ্যানাউন্সমেন্ট, তো এই যে বিষয়গুলো এখান থেকে আমরা কিভাবে এখানে সেট করতে পারি, পাশাপাশি আমাদের যে আমাদের ফিচার্স বা অ্যানাউন্সমেন্টের পোস্টগুলো কিভাবে আমরা পিন টু টপ করতে পারি, সেই তিন বিষয়গুলো আমরা দেখলাম। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক গ্রুপ অ্যানাউন্সমেন্ট অবলিক ফিচার্স এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।